2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে ইউক্রেনের প্রতি আমেরিকার সমর্থন এবং আমেরিকার গণতন্ত্র উভয়েরই পতন হবে। ডেমোক্রেটিক দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ও সাবেক স্টেট সেক্রেটারি হিলারি ক্লিনটন এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান হিলারি ক্লিনটন। ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি বলেছেন, 2024 সালে নির্বাচনে প্রার্থী হলে ট্রাম্প জয়লাভ করতে পারবেন বলে তিনি মনে করেন না। তিনি দাবি করেন, ডোনাল্ড ট্রাম্প যদি কোনোভাবে পরবর্তী নির্বাচনে বিজয়ী হতে পারেন তাহলে তিনি নেটো সামরিক জোট থেকে আমেরিকাকে বের করে নেবেন, ফলে কার্যত ইউক্রেনের প্রতি আর কোনো ধরনের সহায়তা পাঠানো হবে না। হিলারি ক্লিনটন আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আশা করেছিলেন 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হবেন। হিলারি দাবি করেন, চায়না প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প ছিলেন একটি আশীর্বাদ এবং তিনি ক্ষমতায় থাকার সময় ওই দুজনকে উপহার দিয়ে গেছেন।